খালা বেলা তো কম হলো না, 10টা বাজে গেছে এখন ভাত পাঠাচ্ছে না, কি অবস্থা! আমার ফোন লাগাই। এই বেলা 10টা বাজে গেছে, ভাতটা দিবি না নাকি? ভাত তো রান্না হয়ে গেছে, কিন্তু পাঠিয়ে দেবো কার কাছে দিয়ে? কেন, আমার ভাই কোথায় গেছে? তোমার ভাইয়ের তো সকাল থেকে কোনো পাত্তা নেই। আগে দেখ কোথায় গেছে, দেখ তাড়াতাড়ি খুঁজে নে, ভাত পাঠিয়ে দে। দুজন দুপুরের রোদে কাজ করতেছি, 10টা বাজে গেছে, কি কিরকম রোদ ছাড়ে বলতো? আচ্ছা দেখছি। হ্যাঁ তাড়াতাড়ি বাটা। এই কাজটা বাদ কি করতেছিস, কাজ কর। মায়ের সাথে ফ্রি ফায়ার খেলতেলাম, তাও খেলার মতো বা নেওয়ার জন্য দেখো সেটা কিনি। ভাত হাতে বড্ডা মাঠে খালি পেটে ভাত দেবো এবার সটিয়ে। ঢাকাই যে খাইছি এবার ঢেকে দে, বড্ডা খাবে তো। ভাত অল্প কেন, আমি কি খাইছি নাকি? দুজন ভাগ করে খাই, আয় জানে না কাস্টম কি। হ্যাঁ বড্ডা আজকে পড়তে হবে। চলে সব কাস্টম খেলা হয়নি, আজকে খেলতে হবে। আবার হাগা লেগেছে, কালকে তো হাগতে যাওয়ার নাম করে পরে আর আসলি না, আজকে মনে করে আসিস, তাড়াতাড়ি আসিস কিন্তু। দ্য নেক্সট ডে বড্ডা হাগা লেগেছে, তোর প্রতিদিনই একই সমস্যা, হাগা লাগা। তুই একটা কাজ কর, বাড়ি দেখবি এরকম মোটা নল আছে, এরকম বড় নল, ওই নল পৌঁছে সবসময় খাটি রাখবি, বুঝলি তো? তাহলে হাগা লাগলে অসুবিধা হবে না, তাড়াতাড়ি যা। Few moments later. এই তুই গেছে তো অনেক আগে, এখন তো যে ফিরে আসতেছে না, তুই একটা কাজ কর বুঝলি, তুই একটা কাজ কর, আস্তে আস্তে দে ও পাশ পাশ যাবি বুঝলি, দেখতে কি করতেছ, ট্রেন না পাই, আস্তে আস্তে যা।
পারে তুই ঠিক বলি তুই আমি ডাকতে ডাকবো দেখি কি পালে কি হয়ে বলবি তো ভাই আমার বাচ্চা তোমার সাই যাতে কি করে তুই হারামি হাগার নাম করে প্রতিদিন এইসব করিস। মার মার ঢাকাতে মার।